सामान्य कत टाका पाबो बोले আর আপনার এই মিশনটা সফল না হলে সেই টাকাও তো আমি পাবো না। মাঝখান থেকে বসের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের পরিবার আছে, মা আছে, ইমোশন আছে। আর আমি গরিব বলে আমার কিছু থাকতে নেই। আপনি আপনার মায়ের জন্য কাঁদেন, আমার বাচ্চাটার কান্না তো কেউ শুনে না। फोन करे देखो क्या जाने धरबे कि ना। তোমরা মানে মানে তাকে তো তুমি গুজগাজ করে পাঠাবে তাই না? হ্যাঁ, আজকে তাহলে ব্যাক করার জন্য অন্য কোনো জায়গা ঠিক করি। ঠিক আছে, আর আমি কি করে আসবো? কালো কি ব্যাপার, চুপ হয়ে গেলে? আচ্ছা বলো তো, ঠিক আছে? ডাক্তার আঙ্কেল যিনি বাবাকে খুব ভালো করে চিনতেন, তিনি আমার সবকিছু টেস্ট করে বললেন যে আমার তো কিন্তু না, আমি হাল ছাড়িনি, আমি একদমই হাল ছাড়িনি। আমি বাবার প্রতিশোধ নিব, বাবার মৃত্যুর যতদিন পর্যন্ত প্রতিশোধ নিতে না পারবো আমি মা তোমার সামনে যাবো না। নিজেকে শেষ করে দিয়ে হলাম, প্রতিশোধটা নিব আমাকে দাও। আমি রশিদ।
বেশ কিছুদিন ধরেই আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম, বাট কোনোভাবেই হচ্ছিল না। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছিল। আমি কি এমন একটু বসতে পারি? জি অবশ্যই পারি। আপনার বাবার নাম কি? রশিদ সাহেব। আপনি আমাকে তুমি করে বলেন, কারণ ছোটবেলা আমরা একজন আরেকজনের তুমি করে। সেটা অনেক ছোটবেলার কথা, এতদিন তো কারোর সাথে কারো কোনো যোগাযোগই ছিল না, কেউ তো কারো খবরই দেখেনি, কারণ আমরা তো দেশে ছিলাম। বাবা অস্ট্রেলিয়া ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর থেকে পুরো পরিবার সহ আমরা অস্ট্রেলিয়া চলে গেছি। ইনফ্যাক্ট আমাদের যখন ফ্লাইট ছিল সেদিনই আপনার বাবার সাথে দুর্ঘটনা। কোনো দুর্ঘটনা ঘটে না, পালিয়ে গিয়েছিলেন আপনারা, তোমরা পালিয়ে গিয়েছিলে, এখন কেন এসছো? এখন সাজিয়ে সাজিয়ে আমাকে মিথ্যা বলতে যাচ্ছ? কামিন, তোমার কেন মনে হচ্ছে যে আমার পালিয়ে গেছিল? কারটা যেমন তুমি জানো আমি তাহলে তোমার ধারণা হচ্ছে তোমার বাবার মার্ডার কেসে আমার বাবা জড়িত? সে আমার বাবার মতো, সে আমাকে চিকিৎসা করিয়েছেন, উনি যা করেছেন আমার বাবার অভাব পূরণ করেছেন। এই যে আসছেন, তোমাকে বাবার মতো ভালোবেসে যা বলেছে তুমি তাই বিশ্বাস করেছো? তাহলে আমি কার কথা বিশ্বাস করব? তোমার কথা আমি বিশ্বাস করব? একটা খুনির মেয়ের কথা আমি বিশ্বাস করব? না, আমার কথা বিশ্বাস করা দরকার নেই। রিপোর্টগুলো নিজের চোখে দেখেন। এই রিপোর্ট আমার দেখার কোনো দরকার নেই, আমি জানি কি আছে। সিস্টার, ওনাকে রিপোর্ট। তুমি নিজে কখনো রিপোর্টগুলো দেখেছ? তোমার নাম রুকনুজ্জামান, আর রিপোর্ট কি হচ্ছে? রোহান আল হাসানের। সিস্টার, কি বলছে ম্যাম? রিপোর্টগুলো আপনি দেখেননি? বস বলেছেন এটাই আপনার রিপোর্ট। বস বলেছেন এটাই আপনার রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী তোমাকে যে মেডিকেশনগুলো তাদের দেওয়া হচ্ছিল সেটা মেডিকেশন না, নিষাদ। উনি ভুল বলছেন। যারা আপনার উপর প্রতিশোধ নিতে চাইছে আপনি তাদের কথা বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করছি না, আমি কোনোভাবে বিশ্বাস করছি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি কারো কি বলা হচ্ছে। সব বলাতে আমার প্রতিশোধ নিচ্ছে, জীবনও ফোন দিতে পারবেন না। তাহলে আই সারেন্ডার। তুমি প্রিপারেশন নাও, আমাকে কী বলো শাস্তি? তার আগে একটা প্রবলেম আছে। শুধু আমাকেই শাস্তি দিবে, আমার বাবাকে দিবে? হ্যাঁ দিব, অবশ্যই দিব।
আমি মরে যাবার পর তোমার লাশটা তার সামনে আমি ফেলে দিয়ে আসবো। আরো ভালো হয় না যদি আমার বাবাকে এনে তার সামনে আমাকে খুন করো। কি করতে যাচ্ছ, কি বলতে চাচ্ছ? হ্যাঁ, যদি তোমার বাবার কথা বলে এখন যদি কথা ঘুরাবে, হ্যাঁ তোমার বাবাকে আমি খুঁজতে যাবো, ফাঁকি দিবে, সময় স্পেন্ড করবে, হবে না, কোনো কিছু হবে না, তোমাকে এখনই মরতে হবে। আমি চলে এসেছি, তুমি যা করতে চাও আমার সঙ্গে করতে পারো। পিস্তল পিস্তলটা দিন। স্যার, ওনারা পুরো ঘটনাটা সাজিয়ে এনেছে, আপনার সবগুলো মিশন এই মেয়েটা বানচাল করে দিয়েছে। তাই? আর সেটার জন্য আমাকে সহযোগিতা করেছেন বেবি আপা, এই নার্স। সে বেশ কিছুদিন ধরেই আমার সাথে যোগাযোগ করে আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল। আমি এটা টের পাওয়ার পরও তাকে বুঝতে দিইনি আর সে নিজেই নিজের ফাঁদে পড়ে গেল। বাবা, অরিজিনাল রিপোর্ট এনেছ? এটা তোমার অরিজিনাল রিপোর্ট, চাইলে দেখতে পারো, দেখতে পারো তোমাকে কিভাবে এতদিন ভুল মেডিকেশন দেওয়া হচ্ছিল। তোমার আঙ্কেল ওসমান গানি, সে তোমাকে তোমার মার কাছ থেকে দূরে রাখার জন্য, তোমাকে এই মার্ডার কেসে জড়ানোর জন্য ভুল মেডিকেশন দিয়ে বলেছে। তোমার কেন, তোমার দিন শেষ। তার মনে কি, তার মনে আমি মরে মরে যাচ্ছ? শুরু কর। তোমার বাবার খুনিদের এখনো তুমি বাঁচিয়ে রেখেছো, এই রশিদ, এই রশিদই তোমার বাবার সমস্ত সম্পত্তি দখল করে রেখেছে। দখল না, সযত্নে আগলে রেখেছি তোমাকে ফিরিয়ে দেবার জন্য। আর সেই রাগে এই ডাক্তার রূপী ক্রিমিনালটা তোমাকে নেশার ঘরে রেখে অপরাধ করাচ্ছে, আমাদেরকে শেষ করে দিতে বলছে। রোকন, কারো কথা বিশ্বাস করো না, কারো কথা বিশ্বাস করার দরকার নেই। তুমি নিজের চোখে দেখেছ তোমার বাবাকে কারা খুন করেছে, মনে করে দেখো রোকন, এই রশিদ, এই রশিদই তোমার বাবাকে খুন করেছে, আর তাকে এখনো তুমি বাঁচিয়ে রাখতে চাও? ট্রিগারটা চাপো রোকন, ট্রিগার চাপো রোকন, অযথা সময় নষ্ট করো না রোকন, রোকন ট্রিগারটা চাপো রোকন। একটা কথা মনে করো, যখন ওই দুষ্ট লোকগুলো তোমার বাবাকে খুন করে চলে যাচ্ছিল, তখন তুমি রেখে গিয়ে তাতে কিছু যায় আসে না রোকন, ট্রিগারটা চাপো। দেরি করবে না স্যার, ট্রিগারটা চাপো রোকন। তুমি একটা জিনিস খেয়াল করেছো, তোমার এই যে ওসমান আঙ্কেল, ওনার একটি চোখ পাথরে। তুমি এখনো টিকার চাপছো না, তোমাকে আমি অলরেডি তোমার সমস্ত রিপোর্ট পুলিশের কাছে আছে। অস্ত্র আমাদের হাতে জমা দিয়ে দিন। ধন্যবাদ মিস্টার রশিদ, ধন্যবাদ ম্যাডাম দিবীর রশিদ, আপনার সহযোগিতা না হলে এত বড় গ্যাং লিডারকে আমরা ধরতে পারতাম না। ফরিদা বেগম, আপনাকেও অ্যারেস্ট করা হলো, থানায় চলুন। দেখুন, আমার বাচ্চা অনেক ছোট, আমি জেলে গেলে ও বাঁচবে না। ফরিদা বেগম, না না, এবি আপা, আপনি জেল থেকে ফিরে রাখ পর্যন্ত আপনার বাচ্চা টেক কেয়ার আমি। না, কারো কিছু করতে হবে না, একটা বাচ্চা ছেলের কি কষ্ট সেটা আমি খুব ভালো করে জানি, ও টেক কেয়ার আমি করবো। আপনি কিভাবে পারবেন, আপনাকেও তো জেলে যেতে হবে। জেলে যেতে হবে মানে আমি আমার মায়ের কাছে যেতে পারবো না? পারবে, জেলে নয়, তুমি রিহ্যাব সেন্টারে যাচ্ছ, তুমি নিশ্চয়ই তোমার মায়ের কাছে ফিরে যাবে। চলুন।
স্যার কেমন আছেন? হ্যালো, আপনি আপনিও ছাড়া পেয়ে গেছেন? হ্যাঁ, আমাকে রিমিনের বাবা জরিমানা দিয়ে ছাড়িয়ে এনেছে। এখন তো আমি ওদের কোম্পানিতেই জব করছি, আমার বাচ্চাটা নিয়ে ওদের বাসায় থাকি। আচ্ছা আচ্ছা, আগে কোথাও দেখেছো? মায়ের কাছে। তার আগে একটা মিশন শেষ করে যেতে হবে স্যার। আবার মিশন? ম্যাচবক্স? ম্যাডাম মানে আপনার মা পাঠিয়েছে, ভেতরে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। টার্গেট বিয়ে, পাত্রী আর আর রিমিন রোশন। এটা নিশ্চয়ই আপনার প্ল্যান, তাই না? আচ্ছা শোনো, আপনারা যদি কোথাও কফি খেতে চান তাহলে সামনে রেস্টুরেন্টে যেতে পারেন, আর আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি। আপনাকে একটু দেখতে পারি? Thank you.